আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে বর্ষার জলে গৃহস্থের বাড়ি হাঁসের জল কিলি। হাঁসেরা পানির মধ্যে খুব মজা করতেছে, আপনাদেরকে তা দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন কতগুলো হাঁস, ওদের কাছে জানা যায় না, ওরা আমাদের দিকে পালাচ্ছে, সবাই আমাদের দেখে পালাচ্ছে। অনেক সময় সকালবেলা আমরা এরকম জায়গা আসলে হাঁসের ডিম পাওয়া যাইত, যাই না আজকে আছে কিনা, যেখানে হাঁসেরা আসে সকালবেলা বসে থাকে। না, হাঁসগুলো আমরা দেখে পালাচ্ছে, এই যে দেখেন কত হাঁস। চারদিকে অথ হয়ে পানি, গ্রাম আমার গ্রাম, গ্রাম আমার বাড়ি। এখানে আসলে মনটা হারাই যায়, এত সুন্দর একটা লোকেশন। হাঁসগুলো আমার দেখে সব পালাই যাচ্ছে, আরো অনেকগুলো আছে, সবগুলো পালাই গেছে আমার দেখে। ওই দূর আকাশের তারা স্বপ্ন বোনাই, সব হাঁস উঠে যাচ্ছে দেখেন, ওই হাঁসগুলো সব উঠে যাচ্ছে দূরে। আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না, দুঃখিত। আমি হাঁটতেছি যে পানির মধ্যে, এটা ছিল এটা রাতার গুলোর মতো পানির মধ্যে গাছ। দেখেন আমার চারপাশের পানি, চারপাশের পানি, নিচে পানি, এর মধ্যে অনেক গাছ, এক ধরনের জলাবনের মতো। এখানে সবসময় পানি থাকে না, এটা বছরে তিন চার মাসের মতো পানি থাকে, এরপর পানিগুলো আস্তে আস্তে নেমে যায়। বিভিন্ন রকমের গাছ আছে, রেন্টি, তারপরে হচ্ছে আপনার জাম গাছ, তাল গাছ। এর মধ্যে একটা পাখি দেখা যাচ্ছে, এটা আমাদের গ্রাম অঞ্চলে হেচ্ছা পাখি বলে, আসলে যাই না শুদ্ধ বাংলা কি বলে, দেখতে পাচ্ছেন কিনা যাই না। অনেক পাখি আছে, কালো পাখি তো এটা ভালোভাবে দেখা যাচ্ছে না। শাপলা গাছ, জঙ্গল, গাছ, এই যা এটা হচ্ছে জাম গাছ পানির মধ্যে। এখানে শীতকালে সবজি চাষ করা হয়, এখন শীত চলে গেছে, বর্ষা আসছে, চারিদিকে পানি, দেখেন কুচুরি পানা হয়ে একবার পড়ে আছে, কতগুলো কুচুরি পানা। এটা হচ্ছে শীতল পাটির যে গাছ দিয়ে বানায়, শীতল পাটির গাছ, কুচুরি পানা হয়ে আছে, অনেক মাছও আছে এখানে, সারি সারি নারকেল গাছ এটার ফাট দিয়ে, খুব সুন্দর একটা মনোরম দৃশ্য আসলে।
আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।